আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل هاتوا برهانكم إن كنتم صادقين যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় আমরা আজকে এই জুমার দিনে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 2020 সালের কর্মী সম্মিলনে উপস্থিত হতে পেরেছি এবং এ পর্যন্ত ধৈর্য ধারণ করে যারা বসে আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে এখানে সমাবেত হওয়ার তৌফিক দান করেছেন। আমার বিষয় হলো তাকলিদ আর ইত্তেবার মাঝে পার্থক্য। আগে আমরা জানব তাকলিদ কী জিনিস আর ইত্তেবা কী জিনিস। তাকলিদ আর ইত্তেবা এই দুইটি হচ্ছে একটা আরেকটার বিপরীত শব্দ। শব্দের দিক দিয়ে না, অর্থের দিক দিয়ে এটা বিপরীত জিনিস। তাকলিদ বলা হয় কবুলু কাউল বেগাইরে দলিলিন, কাউরির কথাকে দলিল ছাড়া গ্রহণ করা। এ সংজ্ঞাটি ইমাম ইবনে তাইমিয়া রহিমাল্লাহ বলেছেন, আর জুরজানি রহিমাহুল্লাহ বলেছেন আত-তাকলিদ ইবারাতুন আন ইত্তিবাউল ইনসানি গায়রাহু ফিমা ইয়াকুল আও ইয়াফআল মুআতাকিদান লিল হাকীকাতি ফীহি মিন গায়রি নযরিন ওয়া তাআম্মুল ফিদ দলিল। দলিলের দিকে কোনো ধরনের লক্ষ্য না করে, চিন্তা না করে আপনার কোনো এক ব্যক্তির আনুগত্য করা, তার যে কোনো কথার অথবা কাজের এই দৃঢ় বিশ্বাস নিয়ে যে এটাই সত্য, এর বাইরে সত্য না। শর্ট কথা হলো, অন্তরের দৃঢ় বিশ্বাস নিয়ে কাউরির কথাকে চিন্তা ফিকির ছাড়া মেনে নেওয়া, কাউরির কাজকে মেনে নেওয়া। এক্সাম্পল, ইমাম মালিক রহিমাহুল্লাহকে হাত বেঁধে শাস্তি দেওয়া হয়েছিল, এভাবে লটকানো ছিল, যার কারণে হাত দুটা কাজ করতো না, সেল হয়ে গিয়েছিল। আফ্রিকা যখন উনি ভ্রমণে যান, আফ্রিকার মানুষ দেখেছেন যে হাত দুটা ছেড়ে সালাত পড়ছেন, এজন্য মালিকি মাজহাবের একটা বিশাল অংশ আজও হাত ছেড়ে সালাত পড়ে। এরা হচ্ছে অন্ধবিশ্বাসী, এক কথায় যাকে বলা যায় এটা হচ্ছে অন্ধবিশ্বাসী। অন্ধভাবে কাউকে কাউরির কথাকে কাজকে মেনে নেওয়া, এই বিশ্বাস করে যে এটাই সঠিক, এটাই হচ্ছে তাকলিদ। আর যে এ কাজটা করে ওকে মোকাল্লিদ বলে, অন্ধভাবে যে মেনে নেয় তাকে মোকাল্লিদ বলে, আর যারা মেনে নেয় না তাকে গায়রে মোকাল্লিদ বলে। এজন্য আমাদের অনেক ভাইয়েরা দেখবেন যে আহলে হাদিসকে গায়রে মোকাল্লিদ বলে ওরা আখ্যায়িত করে, কিন্তু গায়রে মোকাল্লিদ মানে যে অন্ধভাবে কাউরির কথা মেনে নেয় না। খুব ভালো একটা নাম, কিন্তু ওরা এটা গালি হিসাবে ব্যবহার করছে। যা হোক, আশা করি তাকলিদটা আমরা বুঝতে পেরেছি। এবার ইত্তেবা বুঝব। ইত্তেবা হচ্ছে হু আয়াত্তাবিআর রাজুলু মা জাআ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আন আসহাবিহি সুম্মা মিন বাদু ফিত
ইত্তাবিঈনা মুখাইয়্যার। ইমাম আহমদ রহিমাহুল্লাহ বলেন ইত্তাবা হচ্ছে কোন ব্যক্তির অনুসরণ করা, ওই সমস্ত কাজে কর্মে যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অথবা আপনার সাহাবায়ে কেরাম থেকে পাওয়া যায়। দলিল ভিত্তিক, ভালো করে শুনবেন, কোনো এক ব্যক্তির অনুসরণ করা ওই সমস্ত কাজে কর্মে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অথবা সাহাবায়ে কেরাম থেকে পাওয়া যায়। আর তাবেঈনদের ক্ষেত্রে আপনার ইচ্ছা, মন চাইলে মানতে পারেন, মন চাইলে না মানতে পারেন। কথাটা কিন্তু খুব মনে রাখবেন, ইত্তেবা কাকে বলে। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম থেকে যেটা প্রমাণিত এটাকে অনুসরণ করা কোনো ব্যক্তির মাধ্যমে, এটাকে ইত্তেবা বলা হয়। কোনো আলেম বলতেছেন যে হাদিসে এভাবে আছে আর দলিল পাওয়ার কারণে আপনি ওটা মানছেন, এটাকে বলা হয় ইত্তেবা। আর তাকলিদ বলা হলো যে দলিল টলিল নাই, কোনো আলেম বলতেছেন যে আপনারা এভাবে করেন, দলিল দলিল নাই, সমাজে আছে, বাপদাদা করেছে, চলে আসছে, আপনাকে করতে বলেছে। সুতরাং দলিলবিহীন কোনো কিছু কাউরির মেনে নেওয়া, এটা হচ্ছে তাকলিদ। আর দলিল ভিত্তিক কাউরির অনুসরণ করা, কাউরি আপনার পিছে পিছে যাওয়া, এটা হচ্ছে আপনার ইত্তেবা, এটাই হচ্ছে আপনার সংজ্ঞা ইত্তেবার। এবার আমাদের কাছে পার্থক্যটা অটোমেটিক এসে গেছে, সংজ্ঞার থেকে পার্থক্য এসে গেছে। দলিল ছাড়া কোনো কিছু স্মরণ অনুসরণ করা, মেনে নেওয়া, বিশ্বাস করা, এটা হচ্ছে তাকলিদ। আর দলিলের আলোকে কাউকে অনুসরণ করা, এটা হচ্ছে ইত্তেবা। শর্ট কথা হলো এটা। আমরা এক্সাম্পল বা কিছু উদাহরণ কোরআন থেকে দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সূরা বাকারা 111 নম্বর আয়াত। হে নবী, আপনি বলে দেন তাদেরকে যে তোমরা দলিল নিয়ে আসো, যদি সত্যি সত্যিবাদী সত্যবাদী হও তোমরা। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আদেশ করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে যারা ফতোয়া দিচ্ছে, যে হে নবী আপনি তাদেরকে বলুন যে সত্যবাদী যদি হও তোমরা দলিল নিয়ে আসো, যদি দলিল আনতে না পারে তাহলে বোঝা যাচ্ছে এটা চলবে না। দলিল যদি দিতে পারে তাহলে পারে, ওটা গ্রহণযোগ্যতা আছে, ওটা তাকলিদের মধ্যে থাকবে না। এবার তাকলিদের আরও উদাহরণ, সূরা লোকমান 21 নম্বর আয়াত, ওয়াইযা ক্বীলা লাহুমুত্তাবিউ মা আনযালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। ওদেরকে যখন বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন যা অবতীর্ণ করেছেন সেটা তোমরা অনুসরণ করো, মানো, তখন তারা বলে না আমরা এটা মানব না, বরঞ্চ আমরা মানবো ওটাই যেটা বাপদাদাকে পেয়েছি। অর্থাৎ বাপদাদাকে কোথায় পেয়েছি? জন্মের পর থেকে দেখছি বাপদাদা ডানে বামে সালাম ফিরানোর পরে ইমাম সাহেব হাত উঠিয়েছেন, দোয়া করেছেন, আমরা আমিন আমিন বলেছি, এটা বাপদাদার পাওয়া, এটা বাপদাদার পাওয়া ধর্ম, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে সাহাবায়ে কেরাম থেকে আনিত ধর্ম নয়। সুতরাং ওরা এ কথাই বলেছিল যখন আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তাদেরকে মানার জন্য বলেছিলেন, কোরআন এবং সহিহ হাদিস মানার জন্য বলেছিলেন, তখন তারা এ কথাই বলেছিল। শুধু তাকলিদ নিয়ে ওয়াজ করলে তো কয়েক ঘন্টা লাগে, কিন্তু এই সংক্ষিপ্ত সময়ে বলার মতো কিছু নাই। ভাইজান দেখাইছে এভাবে 20 মিনিট সময় ছিল মনে হয় কি 25 মিনিট, তার মধ্যে হলো না সেটা। তো যাই হোক, আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ যেটা চাই, মানুষকে অন্ধবিশ্বাস থেকে, তাকলিদ থেকে মুক্ত করা, কিন্তু এটা আমরা পারিনি। কেন পারিনি? যে আজকে বর্তমানে যে আমাদের মাঝে
মুনাজাত নিয়ে মারামারি, এটা আহলে হাদিসে মারামারি বেশি হচ্ছে। তো আপনারা এতগুলো কর্মী, শত শত কর্মী প্রত্যেকটি ডিস্ট্রিক্টে কাজ করছেন আপনারা, তো আপনারা কী করতেছেন? আপনার এলাকার থেকে বেদাত উঠাইতে পারছেন না বলেন? আমরা ত্রাণ বিতরণের জন্য গেছি, আমি নাম ধরে বলি গাইবান্ধা, আমাদের সাথে নিম্নে 20টা যুবক ছিলেন আপনারা। ফেসবুকে একজনও একটা ভিডিও ছাড়েন নাই, একটা ছবি ছাড়েন নাই যে আমরা ত্রাণ দিচ্ছি। মানে কি ফেসবুকে ছবি দিয়ে এভাবে এক মিনিটের একটা ভিডিও ছাড়া কি হারাম? এটা কি ফতোয়া দিয়েছে আপনাদেরকে? তো আপনাদের দাওয়াত কোথায়? তা আপনাকে টাকা দিবে কেমন করে মানুষ? আপনি যে কাজ করছেন এটা জানাইতে তো হবে মানুষকে। তো মিডিয়ার ব্যাপারে অত্যন্ত দুর্বল আমরা, এই জন্য এখানে আমরা বলছি, এখানে থেকে যাচ্ছে। সারে খুতবা দিচ্ছেন, আজকের খুতবাটা আপনি দেখেন ভিউ কত হয়েছে। শুধু কর্মীরাও যদি এক মিনিট করে দেখেন, এক মিনিট করে, তারপরও 5,000 ভিউ হবে আপনার এক মিনিটে। সমস্ত এই আন্দোলনের সাথে যারা সংশ্লিষ্ট কমপক্ষে যদি সবাই একবার করে দেখে, নিম্নে হলে 1,00,000 তো ভিউ হবে। সারের খুতবাটাই শোনেন না আপনারা, সারের খুতবাটাই শোনেন না, তো অন্যদের খুতবা কি শুনবেন? হ্যাঁ, তো আপনারাও মনে হয় কোনো তাকলিদে হাবুডুবু খাচ্ছেন যে নিজের নেতার খুতবাটা আপনারা শোনেন না, আমিরে জামাতের খুতবাটা মনে হয় শোনেন, আমার বিশ্বাস শোনেন না, না তো ভিউ নাই কেন? দুঃখজনক হলো সত্য অনেক কথায় বলা আছে, আরও অ্যাক্টিভ হতে হবে। এভাবে দাওয়াতি কাজ করলে হবে না। তো আমরা মাহফিল করছি, আমাদের ওপর হামলা করছে, মামলা করছে, আর আপনাদের একদিনও তো তাড়াতুড়ি খাবেন না, খালি বরিশালের আহলে হাদিসরা তাড়া খাবে আর ঘর বাড়ি জ্বালাবে, আর আপনারা বলবেন যে আমরা আরামে থাকি। এভাবে তো হবে না ভাই। নবী করিম সাল্লাম কী করেছেন, সাহাবাই কেরাম কী করেছেন এই দাওয়াতের জন্য? তার কিছুটা তো করতে হবে আমাদের, নাহলে দায়িত্ব পালন হবে না। যা হোক, 2 মিনিট শেষ হয়ে গেছে। আপনারা জ্ঞানী মানুষ, আজকের থেকে এখানে শিক্ষা নিয়ে আমরা অ্যাক্টিভ হয়ে দাওয়াতি ক্ষেত্রে, আর মিডিয়াকে বেশি ব্যবহার করি, প্রত্যেককে মিডিয়া ব্যবহার করি। হ্যাঁ, পিছিয়ে থাকার এখন এই সময় নাই, সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন।